জয় আদার দাম কতটা কমেছে কি খবর আছে আপনার কাছে জানাবেন কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার ধন্যবাদ মনি আমরা খুচরা বাজারে এসেছি এখন দেখতে পাচ্ছেন আদার কোনো কমতি আমরা দেখছি না কয়েকদিন আগে আমরা দেখেছি কাতুনগঞ্জের বাজার যেখানে পাইকারি বাজার দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার সেই পাইকারি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান শুরু করেছে তো অভিযানে জরিমানা করেছে কোনো কোনো আড়তদারকে কিন্তু সিলগালা করেছে তাদের প্রতিষ্ঠান একই সাথে তাদেরকে নির্দেশ জারি করা হয়েছে 180 থেকে 90 টাকার মধ্যে সেই পাইকারি দামে আদা বিক্রি করার জন্য তো মিয়ানমার থেকে আমদানি করা যে আদা আপনি দেখতে পাচ্ছেন ভিয়েতনাম থেকে সেই আদা এখন আমদানি বন্ধ চায়না থেকে যে আদা দেশের বাজার দখল করতো চায়নার আদা সে চায়না আদাও কিন্তু আমরা দেখছি না বাজারে তো মায়ানমার থেকে যে আদা সেই আদা আমদানি হচ্ছে সেই আদা দোকানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে তারা 280-270 আবার কোনো কোনো জায়গায় 300 টাকা পর্যন্ত তারা বিক্রি করছেন তবে যেখানে আরও বেশি দামে তারা বিক্রি করেছিল সেই জায়গা থেকে 20 থেকে 30 টাকা পর্যন্ত অভিযানের পর আমরা দেখছি কমছে কিন্তু পাইকারি বাজারে আরও কম বলে আমরা জানতে পেরেছি তো এ ছিল আমার এখানকার সর্বশেষ